সামনে চলে আসছে, কার কি প্ল্যান আছে তাড়াতাড়ি বল, বন্ধুরা একসাথে বেরোবো। দেখ ভাই, আমাকে নিয়ে কোনো প্ল্যান বানাস না। আমি ভাই একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার কোনো গার্লফ্রেন্ড বালফ্রেন্ড ছালফ্রেন্ড কিচ্ছু নেই। পুজোতে সবাই কপিলরা বেরোবে রাস্তার মধ্যে, আমি দেখলে বেকার কেঁদে ফেলবো। এর চেয়ে ভালো বাড়িতে বসে পাবজি খেলবো, লোকের টাক ফাটাবো, অন্য কিছু ফাটিয়েও উড়িয়ে দেবো। পাবজি খেলে দিন কেটে যাবে। আর আমার এমনিতেও পুজোর কোনো জামা প্যান্ট কিনে দেয়নি আমার মা বাবা। জায়গা প্যান্ট আর হাফ প্যান্ট পরে পুজোর প্যান্ডেলে বসে যাবো, ঠাকুর মশাইয়ের মন্ত্র শুনবো, গান শুনবো, চারটে দিন ইজিলি কেটে যাবে। ইজিলি একদম পুরো একদম চুটকির মতন কেটে যাবে। আমাকে নিয়ে কোনো প্ল্যান বানাস না ভাই। সবচেয়ে ভালো কথা বলছি, আমার কোনো প্ল্যান ফ্যান কিচ্ছু নেই। আমার প্ল্যান বানাতে দুঃখী আত্মা ভাই, আমি কি বলিস, লেলা মাল আমি ছেড়ে দাম। তো সোনা দাদা, তোমার কি প্ল্যান ভাই? আমাকে আমাকে নিয়ে কেন ভাই প্ল্যান বানাতে? আমি না পুজোতে একদমই বেরোই না বলতে গেলে, ঠিক আছে? ওই ষষ্ঠীর দিন সকাল বিকেল বেরোতে হয়, সপ্তমীর দিন সকাল বিকেল বেরোই, অষ্টমীর দিনও সকাল বিকেল বেরোই, নবমীর দিনও সকাল বিকেল বেরোই, দশমীর দিনটা সকালবেলায় বেরোই, আর ওই বিকেলবেলা বেরোতে পারি না কারণ বিসর্জন থাকে, ওর জন্য যেতে হয়। আমি পুজোতে পাই প্রায় বেরোই না বলতে গেলে। তো বেকার আমাকে নিয়ে, বেকার আমাকে নিয়ে কোনো প্ল্যানই বানাস না। সবচেয়ে ভালো করতে আমি বেরোই না, মানে আমার পুজো দেখতে একদমই ভালো লাগে না। মূর্তি যে একই জিনিস বারবার দেখতে হয়, এতে হলো আমাকে নিস না, ছেড়ে দে। তো নুনু, মানে শুনো, তোমার কি প্ল্যান? তুমি তো খুব ভালো পড়াশোনা করো, তো বেরোবে আমাদের সাথে? আমাকে নিয়ে কি প্ল্যান বানাবি ভাই? তোরা জানিসই আমি ভালো একটু ভালো পড়াশোনা করি। আমি না পুজোতে বেরোই না, ঠিক আছে? ওই ষষ্ঠীর দিন মা বাবার সাথেই বেরোই, আর বাকি সবসময় পড়েই যাই, আমি বারবার পড়েই যাই, সপ্তমী দেখতে পড়ি। আর সেই ওই অষ্টমীর দিন একটুখানি অঞ্জলি দিতে হয়, তো অঞ্জলির দিন একটু পড়ি না, গল্পের বইটা একটুখানি ভালো করে পড়ি, তারপর থেকে তো পড়াশোনা চলেই যায়। আমি আর আমাকে নিয়ে কেন প্ল্যান বানাচ্ছি, আমি ঘুরবো না। ছেলে আমার ভারতরত্ন পাবে। তো যদি মানে কি বলে, আদি তোমার কি প্ল্যান? পুজোতে ঘুরবে নাকি? আমাকে, আমি ভাই সোয়াগ ছেলে, আমাকে নিয়ে কোনো প্ল্যান করিস না ভাই। আমার ভাই চারটে দিনের মধ্যে দশটা মেয়েকে নিয়ে ঘুরতে হয়। ইনা মিনা ডিকা, জায় জামা ডিকা, নাকা 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 বিকা, এতগুলো মেয়ে চারটে দিন ঘুরতে হয়, অনেক চাপ আমার। আমাকে নিয়ে কোনো প্ল্যান বানাস না, আমি যাবোই না তোদের সাথে আমার বেরোনোর একদমই সময়ে। মানে আমি রাস্তায় বেরোলে একদম চারপাশ দিয়ে একদম কতগুলো মেয়ে ঘিরে থাকে, তুই আন্দাজা করতে পারবি না। এর চেয়ে বলো আমাকে বাদ দিয়ে দিও, আমি ভাই সোয়াগ ছেলে, আমার জ্ঞানই হবে না, ছেড়ে দে। তোরা কেউ বেরোচ্ছিস না, তাই তো? ঠিক আছে, উর্মিলা ম্যাডাম বলেছিল আমাদের মধ্যে কারা বেরোবি, তো তাদের নাম লিখতে। তোরা তো কেউ বেরোবি না, দেখতে হচ্ছি আমি বেরোবো তাহলে উর্মিলা ম্যাডামের সাথে। বাংলা ভিডিও, তো প্লিজ এই ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আর সামনে পুজো, সেই জন্য সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।